হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে রয়েছে আমি অনলাইন বাংলা প্রোর থেকে হৃদয়। আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একটি টুইটার অ্যাকাউন্ট খুলবেন। এটাও একটি যোগাযোগের মাধ্যম, কারণ ফেসবুকের মতোই এই টুইটার অ্যাকাউন্টটা প্রয়োজন হয় অনেক সময়। যেমন অনেক ইউটিউবারদের ক্ষেত্রে এই টুইটার অ্যাকাউন্ট প্রয়োজন হয়, যেমন অনেক ইউটিউবারদের চ্যানেলে আর কি ভিউ হচ্ছে না, সেক্ষেত্রে আলাদা এই টুইটারের আর কি অ্যাকাউন্ট দিয়ে অনেক রকম সিস্টেমে ভিউ বাড়িয়ে নেওয়া যায়। আর যেহেতু আমি ওইটা সম্পর্কে ভিডিও বানাচ্ছি না, সেহেতু আপনাদের ওইটা সম্পর্কে বলবো না। অতএব আপনাদের দেখাবো কীভাবে খেলা টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, যেমন ক্রোম ব্রাউজার, এটার সাথে আপনারা সবাই পরিচিত আর কি। দেখেন, নিউ ট্যাব করব, নিউ ট্যাব, তারপর বিয়ার সেই জায়গায় লিখবেন TWIER টুইটার .com-এ যে দেখেন বিয়ার সাইজে বসে গো দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা রয়েছে, সেহেতু আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা নিজেরা করবেন। আমার অ্যাকাউন্টটা খোলা রয়েছে, লগ আউট দিতে হবে। ব্যার দাঁড়ান, এখানে ব্যর্থ এই জায়গায় আপনারা সব পাবেন, সব ধরনের জিনিস পাবেন। এই যে মজার মজার, যেমন এই যে এই জায়গা থেকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আপনারা এবং যোগাযোগ করতে পারবেন। বিহার্স এই যে হোমের এই জায়গায় যে এই যে লগ আউট দিলাম, বিহার্স আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে খুলবেন। এই যে প্রথমে আপনারা এই সাইন আপটিতে ক্লিক করবেন, এই যে সাইন আপ, সাইন আপে ক্লিক করার পর আপনার নাম যাবে। যেমন আমি একটা খোলা আছে যেহেতু, যেমন এই যে MASUD, সরি MASUD মাসুদ রানা, যেমন আমার নাম এটা আমি দিলাম। তারপর আমার ফোন নাম্বার যাবে, যেমন এই যে এটা যেহেতু দিলাম। দেওয়ার পরে সাইন আপে চাপ দেওয়ার পরে আপনার সাইন আপ কোড যাবে ওইটায়। সাইন আপ কোড দেওয়ার পরে কোডটা দিবেন, সরি ভার্স নাম্বারটা ভুল হয়েছে, একটা অন্যটা হয়তো চলে গেছে কোডটা, দেখতেছি ভার্স এই জায়গার নামটা দিবেন আবার প্রথম থেকে MASUD, এই জায়গায় ফোন নাম্বার দিবেন 01633734175। তারপর সাইন আপ করার সাথে সাথে আপনার একটা কোড আসবে, বিয়ার্স একটু লোড নেবে, কোডটা আসতে দেরি হবে। যেমন এই যে কোডটা আসার পরে বিয়ার্স এই যে আমি যে কোনো একটা সংখ্যা দিলাম, দেওয়ার পরে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে এই বিয়ার্স কোডটা লাগবে অবশ্যই, দাঁড়ান কোডটা আসতে পারে। ব্যাস কোডটা নেওয়ার পরে আপনার চাবে হলো ইমেল অ্যাড্রেস আর হলো আপনার নামটা, তারপর আপনি ব্যাক দিবেন। ব্যাক দিবেন, লগ ইনে ক্লিক করবেন, ওই অ্যাকাউন্টটা পূরণ করে জিমেইলে একটা ভেরিফিকেশন আসবে, ওইটা ই করবেন। তারপরে এই যে এই জায়গা থেকে আপনার ফোন নাম্বার অথবা ইমেইলটা দিবেন, যেমন এই যে আমি দিচ্ছি MASUD মাসুদ 04, এই যে এইটা দিয়ে অ্যান্ড্রয়েড অফ gmail.com। মানে দেখেন বেশ, এই যে আমার কোডটা কেবল আসলো,
আপনাদের দেখাতে পারতাম, দেখি ব্যাস ওইভাবে খুলে নেবেন আপনারা, সমস্যা নাই, অবশ্যই হবে। তারপরে এই জায়গায় পাসওয়ার্ড দিবেন, যেমন পাসওয়ার্ড দেখেন ব্যাস, এই যে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে দেখেন ব্যাস, আমি দুইবার তিনবার যেহেতু চেষ্টা করছি, তিনবার চারবার আসলো কোডটা, কোডটা আসবে অবশ্যই কিছুক্ষণ দেরিতে। দেখেন ব্যাস, যে আমার আমার আর কি এই টুইটারে আছে, এই জায়গায় আপনি সেভও দিতে পারেন। দেখেন ব্যাস, এসএসসি ওয়ান মানে দেশি অ্যাকাউন্ট আছে, এক্সে মানে আমার অ্যাকাউন্ট। এই যে দেখেন ব্যাস, এই জায়গায় যাবেন, হোমে যাবেন, হোমে গিয়ে মাই প্রোফাইল, এই যে প্রোফাইলে যাবেন, দেখেন এই যে মাসুদ রানা, এই যে আপনি ইচ্ছা করলে আপনার ছবি দিতে পারবেন, এই যে ইটিএড প্রোফাইল। তারপরে এই যে দেখেন, এটা হলো আপনার, হলো এই যে এই লিঙ্কটুকু আপনার হচ্ছে টুইটার লিঙ্ক, মানে এইটুকু। তারপরে দেখেন এই যে আপনার এই যে ফ্লো করতে পারবেন, এই যে ইউটিউবে ফ্লো করতে পারবেন, সব ফ্লো করতে পারবেন। দেখেন ব্যাস, এটা তো আমার প্রোফাইল দেখলেন, এখন দেখাচ্ছি যে কিভাবে যোগাযোগ, এই যে যোগাযোগের মাধ্যমে যে এটা ধরে গেলি পূর্বে জন্মের মঙ্গলে ছিলাম। এই যে দেখেন এগুলা এগুলা দেখেন ব্যাস, এই জায়গা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখেন ব্যাস, ভিডিও দেখতে পারবেন, এই যে যেমন এই ভিডিওটা দেখতে চাইলে এই যে প্লেতে চাপ দেবেন। এরম ভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট থাকা অবশ্যই দরকার। আর এখনো বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ব্যাটস।